ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও বুক মরু শার্দুল সাহরা সে সামন্দার তাক লিখেছেন ওমর আজম খোরাসানি বইটি অনুবাদ করেছেন ইবনে আবু বকর এবং বইটি প্রকাশিত হয়েছে রেনেসা প্রকাশনী থেকে আমরা এই বইটির পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করতে যাচ্ছি মুসলিম বিশ্বের ও জিহাদের সমন্বয়ক ওসমা বিন লাদেন গতকালে জীবিত ছিলেন আজও তিনি জীবিত মুসলিম উম্মার হৃদয়ে অমর তার হাতে করা বিপ্লবী বাহিনী আবারও শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে মার্কিন মিত্র জোট আবারও নাস্তানাবোধ হবে মাওলানা মুসমিদুর রশিদ আলুটি আবহায়াত শাইখ উসামা বিন লাদিনের অপারেশন জিরোনিমো ক্রুসের যুদ্ধের অনেক আগ থেকেই ক্রুসেডার ও দাজ্জালের অনুসারীদের বিরুদ্ধে মুসলমানদের শত্রুতা চলে আসছে হকপন্থীরা সর্বদাই ইহুদি খ্রিস্টানদের দার্জালি চক্রান্তের মোকাবেলা করে আসছে বিন লাদেনের উপর হামলার এক বছর আগে থেকেই আমেরিকা অ্যাবোটাবাদে টেরা তৈরি করেছিল রেমন ডেভিসের নেতৃত্বে সিআইএএর এর এজেন্টেরা সেখানে অবস্থান নিতে শুরু করে মার্কিনরা কিভাবে বিন লাদেন পর্যন্ত পৌঁছায় তালেবানদের পক্ষ থেকে এর কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি এই অপারেশনে আল কায়েদার বেশ বড় মাপের কয়েকজন মুজাহিদ শাহাদাত বরণ করেন বহু ঘটনার সাক্ষী এসব যুদ্ধার শাহাদতের সঙ্গে অনেক রহস্যই জনসম্মুখ থেকে হারিয়ে যায় অবশ্য পশ্চিমা মিডিয়া থেকে এইসব অপারেশন সম্পর্কে যেসব তথ্য পাওয়া যায় এর আলোচনার মাধ্যমে পাঠককে তাদের অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রভাবিত করা নয় ভবিষ্যতের জন্যে সবক নিতে এইসব অপারেশনের বিভিন্ন খটিনাটি তথ্য সম্পর্কে অবগত থাকা প্রয়োজন আল্লাহ মুজাহিদদের সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুন সেদিন শনিবার সন্ধ্যা থেকেই অ্যাবোটাবাদের আকাশে ম্যাগের ঘনা ঘটা ছিল পাকিস্তানের বিনোদন কেন্দ্র অ্যাবোটাবাদের জন্য এমন আবহাওয়া নতুন ছিল না কিন্তু মার্কিনিরা এই আবহাওয়ার জন্যে চরম অধৈর্য হয়ে অপেক্ষা করছিল আগের রাত আকাশ পরিষ্কার থাকায় তাদের অপারেশন মুলতুবি করতে হয় কিন্তু দশ বছর ধরে তারা যে সময়টি অপেক্ষা করছিল এর জন্যে আরও কয়েকদিন অপেক্ষা করতে তাদের অনীহা ছিল না তাদের টার্গেট ছিল বিন লাদেন একবিংশ শতাব্দীর সবচেয়ে সাহসী লড়াকো মুজাহিদ মার্কিনদের ভাষ্যমতে বিন লাদেনকে দু এক খ্রিস্টাব্দে শেষবারের মতো তোরা বোড়ার পাহাড়ে দেখা যায় এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না এরপর দু চার খ্রিস্টাব্দে প্রথমবারের মতো আবারও তার সংবাদ পাওয়া যায় তখন গোয়ান্তানামো বে কারাগারে বন্দী আল কায়দার কর্মকর্তা হাসান গুল মার্কিনীদের জানাই বিন লাদেন তার বার্তাবাহক আবু আহমদকে অন্ধভাবে বিশ্বাস করেন এই বার্তাবাহকই বিন লাদেন ও আল কায়দার ব্যবস্থাপনা পরিচালক আবু ফারাজ আল লিবির মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করেন তার মাধ্যমে মার্কিনিরা কুয়েতি নাগরিক শাইক আহমদের আকৃতি সম্পর্কেও ধারণা পাই তিনি কিছুটা মোটা ও ঘন বিশিষ্ট কুয়েতি বংশোদ্ভূত ছিলেন বিন লাদেন টেলিফোন ইন্টারনেট বা এই জাতীয় কোনো ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করতেন না সিআইএ এটা ভালো করেই জানতেন না হয় এতদিনে আমেরিকা তার সন্ধান পেয়ে যেত এই জন্যে তার বার্তাবাহকের তথ্য তাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল মনে রাখতে হবে বিন লাদেনের অবস্থান সম্পর্কে তার আস্থাভাজন সহযোদ্ধা সিআইএকে কোনো তথ্য দেননি অস্বাভাবিক অত্যাচার ও নির্যাতনের মুখে কোনো একজন থেকে তার বার্তাবাহকের নাম সামনে চলে আসে তারপর তারা এই ব্যাপারে নিয়মিত খোঁজ খবর নিতে শুরু করে বিভিন্নজনের ফোন কলের আড়িপাতা শুরু করে যেহেতু তিনি ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেন না তাই নির্দিধায় বলা যায় তিনি তার বার্তাবাহকের মাধ্যমেই বহিজগতের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন সিআইএ ভালো করে বুঝতে পেরেছিল বিন লাদেনের ব্যক্তিগত বার্তাবাহকের সন্ধান পাওয়া গেলে তার পর্যন্ত পৌঁছানো যাবে কিন্তু আমেরিকানেরা শায়েখ আহমদ সম্পর্কে তেমন কিছুই জানত না তাই তার ব্যাপারে অধিক তথ্য সংগ্রহের জন্যে তারা খালিদ শয়েখ ও আবু ফারাজ আল লিবিকে টার্গেট করে শেষ পর্যন্ত আবু ফারাজ আল লিবি অমানবিক নির্যাতনের মুখে স্বীকার করতে বাধ্য হন শেখ আহমদের মাধ্যমেই তিনি বিন লাদেনের বার্তা পেয়েছিলেন তাকে ততদিন গোয়ান্তানামো বে কারাগারে বন্দী খালিদ শাইখের স্থলাভিষিক্ত করে অপারেশনাল কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয় এই তথ্য পেয়েই আমেরিকা পরিষ্কার করে শায়েখ আহমদ বিন লাদেনের অত্যন্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠ সহচর সিআইএ এর কর্মকর্তা তথ্য সরবরাহকারী ও স্থানীয় গোয়েন্দা এজেন্টেরা আফগানিস্তান ও পাকিস্তান হন্য হয়ে শেখ আহমদের খোঁজ নিতে থাকে ধীরে ধীরে তারা জানতে পারে তাদের কাঙ্ক্ষিত এই লোকটি মূলত আবু আহমদ আল কুয়েতি পাশাপাশি তারা আরও জানতে পারে তার আরেক ভাইও বিন লাদেনের বার্তাবাহক ও একান্ত আস্থাবাজন এবার তারা জুড়ে সরে দুজনের খোঁজ করতে থাকে সিআইএ দেদার্সে অর্থ ব্যয় করতে থাকে স্থানীয় এজেন্টদের ভেতরে বিপুল অর্থ খরচ করতে শুরু করে টানা ছয় বছর অনুসন্ধানের পর দু হাজার দশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে শেষ পর্যন্ত মার্কিনিরা সফলতার মুখ দেখে এর এজেন্টেরা পেশোয়ারে সাদা সুজুকিতে সফররত শেখ আহমদকে খুঁজে বের করে এবার মার্কিন এজেন্টেরা শেখ আহমদের পেছনে ছায়ার মতো লেগে থাকে কিছুদিন পর তিনি অ্যাবোটাবাদে আসেন সেখানে তিনি একটি ভিলাই প্রবেশ করেন ভিলার আকার ও পরিবেশ মার্কিনীদের দৃষ্টি আকর্ষণ করে তারা বুঝতে পেরেছিল এখানে আল কায়দার কোনো গুরুত্বপূর্ণ নেতা অবস্থান করে এই ঘরের কাছাকাছি একসময় আবু ফারাজ আল লিবি অবস্থান করতেন তিনতলা বিশিষ্ট অ্যাবোটাবাদের সেই ভবনটি আঠারো ফুট উঁচু প্রাচীর ঘেরা ছিল যার উপর কাটা তার দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল বাহির থেকে কোনো ধরনের তারের সংযোগ না থাকায় সহজেই অনুমান করা যায় এখানে কোনো ধরনের টেলিফোন বা ইন্টারনেট ব্যবহার করা হয় না অবশ্য ডিশ অ্যান্টিনা লাগানো ছিল উঁচু দরজা ও স্বয়ংসম্পূর্ণ জানালা বিশিষ্ট ভবনটি স্থানীয় অন্যান্য বাসার তুলনায় অনেকটাই স্বতন্ত্র ছিল তৃতীয় তলার বারান্দায় সাত ফুট উঁচু দেয়াল তোলা ছিল এই দেয়ালটি বিশেষভাবে মার্কিনীদের মনোযোগ আকর্ষণ করে তাদের জন্য অনুমান করা সহজ ছিল মানুষদের নজর এড়িয়ে দীর্ঘকায়া বিশিষ্ট কারও চলাফেরার সুবিধার জন্যেই এই দেয়ালটি নির্মাণ করা হয়েছে তারা জানত বিন লাদেন ছ ফুট চার ইঞ্চির বিশাল দেহি ছিলেন ওয়াজিরিস্তানের দুই ভাই এই ভবনের মালিক হয়। এলাকায় ওয়াজিরিস্তান ভিলা নামে এর পরিচিতি ছিল সিআইএ এবার ড্রোনের মাধ্যমে এই ভিলার উপর নজরদারি করতে থাকে বিভিন্ন দিক থেকে হাজার হাজার ছবি সংগ্রহ করতে শুরু করে ভবনে আসা যাওয়া করা ব্যক্তিদের তথ্য সংগ্রহ করতে থাকে তারা এও জানতে পারে ভবনের বাসিন্দারা নিজেদের পরিত্যক্ত ময়লা আবর্জনা ভিলার ভেতরেই খালি জায়গায় পুড়িয়ে ফেলে ময়লা ফেলার জন্যে তারা বাসার বাইরে যান না এই তথ্যটি মার্কিনীদের সন্দেহ আরও বাড়িয়ে দেয় দু হাজার দশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে এর বিশেষজ্ঞরা জানিয়ে দেয় এই ভবনের ভেতরে অবস্থান করছেন তাদের একান্ত কাঙ্ক্ষিত ব্যক্তি ওসামা বিন লাদেন ড্রোন ক্যামেরার তথ্য বিশ্লেষণ করে জানা যায় দুজন বার্তাবাহকের পরিবার ব্যতীত সে বিলায় আরও একটি পরিবার বসবাস করে ভবনটিতে কয়েকজন নারী ও শিশুর উপস্থিতিও লক্ষ্য করা যায় মার্কিন নীতি নির্ধারকেরা আরও তথ্য সংগ্রহের জন্যে সেই ভিলার আশেপাশে গোয়েন্দা তৎপরতা জোরদার করে এটি ছিল ডিসেম্বর মাসের কথা এই পরিকল্পনা বাস্তবায়নে বিশাল অর্থের প্রয়োজন ছিল অন্যান্য খাতে বাজেট কমিয়ে সিআইএ এই অপারেশন বাস্তবায়নের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয় পাকিস্তানি এক এজেন্টকে অফিসার ইনচার্জ নিযুক্ত করে ওয়াজিরিস্তান ভিলা সংলগ্ন সিআইএ এর অস্থায়ী অফিস তৈরি করা হয় লাহোর ও ইসলামাবাদ থেকে তাকে নিয়মিত দিক নির্দেশনা দেওয়া হতো এবার তারা অর্থের বিনিময়ে স্থানীয় সোর্সের মাধ্যমে ভবনের ভেতরের শব্দ সংগ্রহের সরঞ্জাম যুক্ত করতে সক্ষম হয় এইদিকে টেলি টেলিফোটো লেন্সের মাধ্যমে ঘরের বাসিন্দাদের উপর চব্বিশ ঘন্টা নজরদারি করা শুরু করে চালকবিহীন বিমান ও ড্রোনের মাধ্যমেও নজরদারি অব্যাহত রাখা হয় মোট কথা ছোট একটি বিল্ডিংকে ঘিরে সিআইএ তার সর্বস্ব উজাড় করে গোয়েন্দা নেটওয়ার্ক ঘরে তোলে মার্কিন মুখপাত্রের ভাষ্যমতে শেষ পর্যন্ত ওয়াজিরিস্তান বিলাই বিন লাদানের উপস্থিতি প্রমাণ মেলে দু হাজার এগারো খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে গোপন মাইক্রোফোনে বিন লাদানের আওয়াজ ধরা পড়ে সিআইএ তাৎক্ষণিক বিন লাদানের পুরাতন বক্তব্যের সঙ্গে মিলিয়ে তার কণ্ঠস্ব শনাক্ত করে তাদের এজেন্টেরা আশেপাশের ভবন থেকে ভিলার ভেতরে তার স্পষ্ট ছবি তুলতে সক্ষম হয় তাৎক্ষণিক এসব তথ্য মার্কিন প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দেওয়া হয় ততক্ষণে মার্কিনীদের সন্দেহ বিশ্বাসে পরিণত হয় ওয়াজিরিস্তান ভিলাতেই বিন লাদেন অবস্থান করছে এই ব্যাপারে নিশ্চিত হওয়ার পর অ্যাবোটাবাদে সিআইএ অস্থায়ী কার্যালয়ের প্রয়োজন ফুরিয়ে এলে ফেব্রুয়ারি মাসেই তা বন্ধ করে দেওয়া হয় অ্যাবোটাবাদে সিআইএ এর অস্থায়ী অফিসে কতজন কাজ করত বরাবরই মার্কিন সরকার এই ব্যাপারটি এড়িয়ে যায় তারা জানায় এই ব্যাপারগুলো অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নিয়ন্ত্রণ করা হতো কেননা বিন লাদেন এই ব্যাপারে বিন্দুমাত্র আঁচ করতে পারলেই নিরাপদে পালিয়ে যেতে পারতেন পরবর্তী সময়ে জানা যায় বিনলাদেন বিগত পাঁচ বছর ধরে এই বিলার তলার একটি কক্ষে অবস্থান করছেন তিনি খুব কমই ঘরের বাইরে যেতেন তার উনত্রিশ বছর বয়সী ইয়ামিনী স্ত্রী আমাল পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে এমনটি জানান পাকিস্তানে তাকে করা জিজ্ঞাসাবাদের বিস্তারিত বিবরণ পাকিস্তান সরকার মার্কিনীদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানায় মূলত পাকিস্তান সরকারকে না জানিয়ে মার্কিনীদের স্পর্শকাতর এই অভিযান পরিচালনা করা পাকিস্তানকে চরমভাবে আহত করেছিল বিন লাদেন এখানে অবস্থান করছেন মার্কিনিরা এই ব্যাপারে নিশ্চিত হলে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে হোয়াইট হাউসে পাঁচটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চোদ্দোই মার্চ আয়োজিত প্রথম বৈঠকে মার্কিন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করে দুটি মার্কিন বোমাবাহী বিমানের মাধ্যমে দু হাজার পাউন্ড ওজনের ডজনখানেক বোমা নিক্ষেপ করে পুরো ভবনটি নিশ্চিন্ন করে দেওয়ার পরিকল্পনা তুলে ধরা হয় কিন্তু এভাবে অভিযান চালানো হলে ভবনটিতে অবস্থানরত শিশু ও নারীরাও নিহত হবে এই অজুহাতে বারাক ওবামা এতে সম্মতি দেননি মূলত মার্কিন সরকার বিন লাদেনের মৃত্যুর পর তার ডিএনএ পরীক্ষা করে মৃত্যু নিশ্চিত করতে চেয়েছিলেন অ্যাবোটাবাদের সেই ভবন পর্যন্ত গোপন সুরঙ্গ খননের মাধ্যমে অপারেশন পরিচালনার পরিকল্পনাও উপস্থাপন করা হয় কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্যমতে ভূগর্ভস্থ পানির স্তর উঁচু হয় এই পরিকল্পনাও বাদ দেয়া হয় শেষ পর্যন্ত কমান্ডো হামলা চালিয়ে তাকে হত্যার পরিকল্পনা গৃহীত হয় দু হাজার এগারো খ্রিস্টাব্দের উনত্রিশ এপ্রিল পুরো বিশ্ব যখন ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়ামের বিয়ে উদযাপনে ব্যস্ত তখনই এই পরিকল্পনা বাস্তবায়নের মঞ্জুরি দেয়া হয় এর আগেই পরিকল্পনা করা হয় নির্দিষ্ট তারিখে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি থেকে দুটি ব্ল্যাক হক ও দুটি চিনুক হেলিকপ্টার প্রায় শতাধিক মার্কিন সৈন্য নিয়ে পাকিস্তানের দিকে উড়ে যাবে মার্কিন সরকারের দাবি অনুযায়ী এইসব হেলিকপ্টার পাকিস্তানের তার তারবিলা গাজী বিমান ঘাঁটিতেও অবস্থান করানো হয় যা ব্যবহারের অনুমতি আমেরিকাকে দেয়া হয়েছিল শতাধিক মার্কিন সৈন্যের মধ্যে দু ডজনের মতো কমান্ডো ছিল তারা মূলত অপারেশন পরিচালনার দায়িত্বে ছিল বাগরাম ঘাঁটিতে কার্ডবোর্ড ও অন্যান্য বস্তুর মাধ্যমে ওয়াজিরিস্তান ভিলার রিপ্লিকা তৈরি করে অভিযানে অংশগ্রহণ করা কমান্ডোদের প্রশিক্ষণ দেওয়া হয় এসব কমান্ডো মূলত আমেরিকান নৌবাহিনীর অ্যান্টি টেরোরিজম ইউনিটের নেভি সিলের সদস্য ছিল নেভি সিল মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গোপন একটি ইউনিট যার সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না শুধু এটা জানা যায় উনিশশো আশি খ্রিস্টাব্দের পর বিশেষ এই ইউনিট গঠন করা হয় তেহরানের ইরানি বিপ্লবীদের হাতে বন্দী বান্ন জন মার্কিনিকে যখন কোনোভাবে মুক্ত করা সম্ভব হচ্ছিল না তখন এই ইউনিটের গোড়াপত্তন করা হয় যারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে প্রকাশ্যে যার দায় সাধারণত মার্কিন সরকার ও সেনাবাহিনী নিজেদের কাঁধে নেয় না এই জন্যে এই ইউনিটের কমান্ডোদের যুদ্ধা নামেও অবহিত করা হয় এই কমান্ডো ইউনিট মার্কিন নৌবাহিনীর অংশ হলেও জল স্থল ও আকাশ সব পথেই অভিযান পরিচালনায় সক্ষম অত্যাধুনিক সব ধরনের অস্ত্র ও প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি গেরিলা যুদ্ধের জন্যে তাদের অত্যন্ত কঠোর প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন বিদেশি ভাষায় তারা স্বাচ্ছন্দ্যে কথাবার্তা বলতে পারে বিন লাদেন হত্যার অভিযানের সঙ্গে জড়িত কমান্ডোরা সাবলীল ভাষায় পস্তু ভাষায় কথা বলতে পারত এই বাহিনীতে সাধারণত এমন যুবকদের ভর্তি করানো হতো যারা প্রচণ্ড মনোবল ও শারীরিক শক্তির অধিকারী যারা সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম মূল পরিকল্পনা অনুযায়ী ত্রিশ এপ্রিল শনিবার মার্কিনীরা ওয়াজিরিস্তান ভিলার উপর হামলা করার কথা ছিল কিন্তু সেই রাতে আকাশ পরিষ্কার থাকায় মার্কিনীদের হেলিকপ্টার সহজেই পাকিস্তানিদের নজরে পড়ার আশঙ্কায় তা মুলতবি করা হয় কিন্তু রবিবার রাতে আকাশে ম্যাগের ঘন থাকায় কালো হেলিকপ্টারগুলো খুব একটা দৃষ্টিগোচর হচ্ছিল না হেলিকপ্টারের আওয়াজ অত্যন্ত নিচু রাখতে অত্যাধুনিক স্টিলথ টেকনোলজি ব্যবহার করা হয়েছিল পাশাপাশি পাকিস্তানি রাডারের আওতা থেকে বাঁচতে খুব নিচু হয়ে হেলিকপ্টারগুলো ওড়ানো হয়েছিল আবার এসব হেলিকপ্টারে রাডার জ্যাম করে দেওয়ার প্রযুক্তিও ব্যবহার করা হয় মুদ্রাকথা মার্কিনিরা তাদের যাবতীয় উন্নত প্রযুক্তি ও টেকনিক ব্যবহার করে নিজেদের প্রধান শত্রুকে ধ্বংস করতে মাঠে নেমেছিল যে মোবাইল কল অ্যাবোটা বাদ পৌঁছায় আমি ভালো আছি তোমরা কেমন আছো গত কয়েকদিন যাবৎ আমার শরীর ভালো ছিল না এখন মোটামুটি সুস্থ আছি আমি আবারও পুরনো সহকর্মীদের সঙ্গে কাজ করতে চাই আচ্ছা ঠিক আছে দেখে শুনে চলবে দু হাজার দশ খ্রিস্টাব্দের মাঝামাঝিতে কোনো এক বিকেলে মোবাইলের এই কথাবার্তা আপাত দৃষ্টিতে খুবই সাধারণ মনে হতে পারে এই কথোপকথনটি ছিল বিন লাদেনের নির্ভরযোগ্য সহযোদ্ধা আরশাদ খানের সঙ্গে কুয়েতে অবস্থানরত তার এক নিকটাত্মীয়ের সিআইএ এর এক এজেন্ট এইসব কথাবার্তা রেকর্ড করেছিল অত্যাধুনিক প্রযুক্তি ও মোবাইল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে তারা জানতে পারে আরশাদ খান তখন পেশোয়ারে একটি সাদা সুজুকিতে সফররত এভাবেই দীর্ঘ আট বছরের অধীর অপেক্ষার পর মার্কিনিরা বিন লাদেন পর্যন্ত পৌঁছার গুরুত্বপূর্ণ সূত্র পেয়ে যায় তারা বেশ কিছুদিন থেকেই কুয়েতে অবস্থানরত আরশাদ খানের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের মোবাইলে নিয়মিত আড়ে পেতে চলেছিল চল্লিশ বছর বয়সী আরশাদ খান কুয়েতে পস্তু পিতা ঘরে জন্ম নিয়েছিলেন বাল্যকাল থেকে তিনি কুয়েতেই প্রতিপালিত হয়েছিলেন আরবি ও পস্তু ভাষায় সাবলীলভাবে কথাবার্তা বলতে পারতেন তার পিতা রুশদের বিরুদ্ধে আফগান জেহাদে অংশগ্রহণ করা আরব ও আফগান মুজাহিদদের সঙ্গে হৃদ্রতা পোষণ করতেন তাদের সঙ্গে মেলামেশা করতেন আর এইভাবেই তার সঙ্গে বিন লাদেনের সম্পর্ক তৈরি হয় এই সম্পর্ক থেকেই তার ছেলে আরশাদ খান ধীরে ধীরে আল কায়দার নেতৃবৃন্দের আস্থাভাজনে পরিণত হন আরবি ও পস্তু জানা আরশাদ খান আল কায়েদার জন্যে অত্যন্ত কার্যকর ব্যক্তিত্বে পরিণত হন আরব ও আফগান মুজাহিদদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারায় ধীরে ধীরে তিনি বিন লাদেনের একান্ত আস্থাভাজনে পরিণত হন নাইন ইলেভেনের ঘটনার পর বে কারাগারে বন্দী আল কায়দার কোনো এক সদস্যের কাছ থেকে মার্কিনিরা আরশাদ খানের ব্যাপারে জানতে পারে আল কায়দার সংশ্লিষ্টদের কাছে তিনি আবু আহমদ আল কুয়েতি নামে পরিচিত ছিলেন মার্কিনিরা জানতে পেরেছিল তিনি আল কায়দার বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এমনকি বিন লাদেনেরও বার্তা বাহক হিসেবে কাজ করেন বিন লাদেন গোপন জায়গা থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বার্তা পাঠাতে বাহকদের সাহায্য নিয়ে থাকেন এই কারণেই মার্কিনরা তাকে বেশ গুরুত্ব দিতে থাকে দীর্ঘদিনের প্রচেষ্টায় দু হাজার দশ খ্রিস্টাবদের মাঝামাঝি সময়ে সিআইএ এর এজেন্ট যখন আরশাদ খানকে খুঁজে পেতে সমর্থ হয় তখন থেকে তারা গোপনভাবে তার উপর নজরদারি করতে থাকে এভাবেই মার্কিনিরা অ্যাবোটাওয়াদের বিলাল টাউনে এসে পৌঁছায় ভবনের অবস্থা যাচাই করে মার্কিন সৈন্যরা সচকিত হয়ে ওঠে ভবনের উপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে সিআইএ সেখানে নিজেদের অস্থায়ী অফিস স্থাপন করে ওয়াজির স্থান বিলায় কথাবার্তা রেকর্ড করতে কোনোভাবে তারা গোপন ডিভাইস পাঠাতে সক্ষম হয় সিআইএ নির্বিঘ্নে নিজেদের গোয়েন্দা কর্মকাণ্ড পরিচালনা ও বিন লাদেনের ডিএনএ এর নমুনা সংগ্রহের জন্য পাকিস্তান স্বাস্থ্য বিভাগের কয়েকজন ডাক্তারকে অর্থের বিনিময়ে নিজেদের এজেন্ট বানিয়ে নিয়েছিল তারা একটা ভুয়া হেপাটাইটিস ভ্যাকসিন কার্যক্রম হাতে নেয় যার আওতায় সে এলাকার ঘরে ঘরে গিয়ে নারী পুরুষ ও শিশুদের টিকা দেওয়ার কাজ শুরু করে যখন কোনো ব্যক্তির শরীরে ইনজেকশনের সিরিঞ্জ প্রবেশ করানো হয় তার মাথায় লেগে থাকা রক্তকণিকার মাধ্যমে সহজেই ডিএনএ এর নমুনা সংগ্রহ করা যায় ডাক্তার শাকিল আফ্রিদি এই কার্যক্রমে মুখ্য ভূমিকা পালন করে সে একজন নারী সদস্যকে সেই ঘরে প্রবেশ করাতে সক্ষম হয় যেখানে বিন লাদেন তার শিশু সন্তানদের নিয়ে অবস্থান করছিলেন ডাক্তার শাকিল আফ্রিদের কথা মতো সে ওয়াজিরিস্তান ভিলার ভেতরে আড়ি পাতার সরঞ্জাম লাগিয়ে দেয় বিন লাদেনের সন্ধানে মার্কিনেরা বিশেষ স্যাটেলাইটেরও ব্যবহার করেছিল যেই স্যাটেলাইটে তার চেহারা শনাক্তকারী সফটওয়্যার যুক্ত করা হয়েছিল যা ভবনের আঙিনায় চলাফেরা করা বিন লাদেনের ছবি তুলতে সক্ষম হয় তবে আরশাদ খান যদি তার পরিজনের সঙ্গে কথাবার্তায় আরেকটু সতর্কতা অবলম্বন করতেন তাহলে মার্কিনিরা কোনোভাবেই বিন লাদেনের সন্ধান পেত না আরশাদ খান ও তার ভাই তারিকের পূর্বপুরুষ ওয়াজিরস্তানের অধিবাসী ছিলেন তাই এলাকার এই ভবনটি ওয়াজিরস্তান ভিলা নামে পরিচিত হয় তারা দুজনেই অত্যন্ত সদালিপি মানুষ ছিলেন নিয়মিত সালাত আদায় করতেন এলাকার মানুষদের সঙ্গে তেমন মেলামেশা করতেন না তাদের বাচ্চারাও তেমন একটা বের হতো না এই ভবনেই বিন লাদেন বসবাস করছিলেন চৌ ডাকাতের আক্রমণ থেকে বাঁচার অজুহাতে ভবনের পাঁচিল আঠারো ফুট উঁচু করে দেয়া হয়েছিল সিআইএ যখন নিশ্চিত হয় বিন লাদেন এই ভবনে বসবাস করছেন তখন বোমা হামলা করে পুরো ভবন দোষিয়ে পরিকল্পনা করে কিন্তু সেখানে শিশু ও নারীদের অবস্থান বিবেচনায় নিয়ে এই পরিকল্পনা বাদ দেওয়া হয় এবং শেষ পর্যন্ত এই ভবনে কমান্ডো হামলা করে তাকে হত্যার পরিকল্পনা গৃহীত হয় সূত্রমতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই সামরিক অভিযান পরিচালনা করা হয় আমেরিকা তার সহযোদ্ধা পাকিস্তানকেও এই হামলা সম্পর্কে অবগত করেনি এই অভিযান পরিচালনায় তিনটি মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসন ইউএসএস এন্টারপ্রাইজ ও ইউএসএস রোনাল্ড রিগান অংশগ্রহণ করে এ থেকেই এই হামলার বিশাল ব্যয় ও গুরুত্বের ধারণা পাওয়া যায় এই হামলায় কোটি কোটি ডলার ব্যয় করতে মার্কিনেরা কোনো কারপণ্য করেনি দু হাজার এগারো খ্রিস্টাব্দের পহেলা মে সর্বপ্রথম আর কিও ওয়ান সেভেন জিরো ড্রোন ওয়াজিরিস্তান ভিলা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য পাঠায় অতঃপর আরব সাগরে অবস্থানরত দুটি বিমানবাহী জাহাজ থেকে বিভিন্ন ধরনের বিমান ও যুদ্ধ বিমান আকাশে পাখা মেলে আর কিও ওয়ান সেভেন জিরো ড্রোন আমেরিকার অত্যাধুনিক ড্রোন টেকনোলজি যা শুধু গোয়েন্দা বৃত্তির কাজে ব্যবহার করা হয় এটি নিঃশব্দে রাডারকে ফাঁকিয়ে দিয়ে লক্ষ্যের খুব কাছাকাছি থেকে অত্যন্ত নিখুঁত ছবি তুলতে সক্ষম মার্কিনদের বিমানবহরে ইএস সিক্সটি থ্রি ও ইএ এইটিন জি বিমানও অন্তর্ভুক্ত ছিল এই দুটি বিমানই আধুনিক যুদ্ধে আমেরিকানদের সফল হাতিয়ার হিসেবে বিবেচিত ইএ সিক্সটি বিমানে অ্যান্টি রেডিয়েশন মিসাইল হার্ম মিসাইল ও শ্রিক মিসাইল যুক্ত করা হয়েছিল ফলে একে সহজেই যুদ্ধ বিমানে পরিণত করা যায় আর ইএ এইটিন জি বিমানে কমিউনিকেশনস রিসিভার এবং জ্যামিং সিস্টেম যুক্ত করা হয়েছিল যার মাধ্যমে শত্রু বিমানের পাইলটের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া ছিল অত্যন্ত সহজ মার্কিনিরা ই টু হক আই ও উড়িয়েছিল এটি ছিল কয়েকশো মাইল দূর থেকে শত্রু বিমান শনাক্তে সক্ষম এর পাশাপাশি পাকিস্তানের তরফ থেকে বা সম্ভাব্য যে কোনো হামলা থেকে নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিনিরা অত্যাধিক এফ এ এইটিন ই এফ বিমানটিও ব্যবহার করে যা মূলত অন্যান্য বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার হয়ে থাকে এছাড়া শত্রু বিমানের সিগনাল পর্যালোচনা ও তার উপর নজরদারি করার প্রযুক্তি সংবলিত বিশেষ ধরনের বিমানও ব্যবহার করে অভিযানে অংশগ্রহণ করা হেলিকপ্টারে তাৎক্ষণিক জ্বালানির প্রয়োজন মেটাতে ক্যাসি ওয়ান থ্রি ট্যাঙ্কার প্রস্তুত রাখা হয় জালালাবাদে এমভি টু টু বিমান বিন লাদেনের মরদেহ রণতরী কার্ল ভিনসনে পৌঁছানোর জন্য সব প্রস্তুতি সেরে রাখা হয় ব্যাক হিসেবে প্রস্তুত রাখা হয় চিনুক হেলিকপ্টার ই এইট জায়েন্ট স্টার বিমান থেকে তাদের কর্তা ব্যক্তিরা পুরো হামলার দেখাশোনা ও পরিচালনা করছিলেন মার্কিন এই বিমান ছিল আকাশে তাদের সামরিক ব্যবস্থাপনার প্রধান কার্যালয় এই বিমানের মাধ্যমে শত্রুদের যে কোনো গতিবিধি স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা যায় এই বিশাল ব্যবস্থাপনার পর তিনটি স্টিল ব্ল্যাক হক হেলিকপ্টারের সাহায্যে চব্বিশ পঁচিশ জন নেভি সিল কমান্ডো ওয়াজিরিস্তান ভিলার বাসিন্দাদের উপরে হামলা চালায় হামলা চলাকালে ভেতর থেকে প্রতিরোধমূলক এক ফায়ারে একটি হেলিকপ্টার ভূপাতিত হয় আর আশাদ খান সস্ত্রিক তারিক খান এবং খালেদ বিন লাদেন শাহাদত বরণ করেন সূত্রমতে মার্কিনিরা ব্যাকআপ হিসেবে আরও তিন চারটি হেলিকপ্টার প্রস্তুত রেখেছিল একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হলে তৃতীয় আরেকটি অন্য সূত্রমতে একটি চিনুক হেলিকপ্টার কমান্ডোদের ফিরীতি যাত্রার জন্যে পাঠানো হয় যদি সেটি চিনুক হেলিকপ্টার হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে তার গতিবিধি নিঃশব্দ করতে ব্যাপক পরিবর্তন করা হয়েছিল ওয়াজেরিস্তান ভিলাই হামলা করা মার্কিন কমান্ডোরা অত্যাধুনিক প্রযুক্তি ও যুদ্ধ সরঞ্জাম সজ্জিত ছিল সর্বাগ্রে অবস্থান করা কমান্ডোদের কাছে ইনফ্রায়েড রোশনি ব্যবহার করে অন্ধকারে দৃশ্য স্পষ্ট দেখা ও ধারণের ভিডিও ক্যামেরা ছিল বোমা অবৈধ বিশেষ পোশাক পরিহিত কমান্ডোরা সকলেই ছিল অত্যাধুনিক এইচকে ফোর ওয়ান রাইফেলধারী এসব রাইফেল নির্ভুল লক্ষ্যভেদের জন্যে সুপ্রসিদ্ধ তাদের চোখে ছিল রাতের অন্ধকারে স্পষ্ট দেখতে পাওয়া যায় এমন বিশেষ চশমা মিডিয়ার ভাষ্যমতে মার্কিন কমান্ডোদের সঙ্গে ভবনে লুকিয়ে থাকা লোকজন ও অস্ত্রের সন্ধানের জন্য একটি সামরিক কুকুরও সঙ্গে নেওয়া হয়েছিল কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়েও প্রায় এক হাজার গুণ বেশি হয়ে থাকে সেই কুকুরের মুখে লাখ টাকা ব্যয়ের টাইটেনিয়ামের কৃত্রিম চোয়াল লাগানো ছিল ফলে এটি যদি বুলেটপ্রুফ পোশাক পরিহিত কোনো ব্যক্তিকেও কামড় দেয় তাহলে তার গুস্ত আলাদা করে ফেলতে পারত বিন লাদেন কোনো গুহায় আশ্রয় নিলেও যেন তাকে খুঁজে নিতে পারে সেই জন্যে কুকুরটির গায়ে ইনফ্রারেড ক্যামেরা লাগানো ছিল রাডারের চোখ এড়িয়ে চলতে সক্ষম মার্কিন হেলিকপ্টারগুলো খুব নিচ দিয়ে উঠছিল পাশাপাশি পাহাড়ি অঞ্চল হয় মার্কিন বিমানগুলো রাডারের চোখ এড়াতে বাড়তি সুবিধা পাচ্ছিল পশ্চিমা মিডিয়ার ভাষ্যমতে বারাক ওবামা অভিযান পরিচালনাকারীদের যে কোনো মূল্যে পাকিস্তানিদের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছিলেন তবে পাকিস্তানদের পক্ষ থেকে হেলিকপ্টারগুলোর উপরে আক্রমণ করা হলে যেন যে কোনো মূল্যে মার্কিন সৈন্যদের নিরাপদ করা হয় তার অনুমতি দেওয়া হয় বস্তুত পাকিস্তানের পক্ষ থেকে হামলার সমূহের সম্ভাবনা ছিল বাস্তবে যদি এমনটি হতো তাহলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠত আটত্রিশ থেকে চল্লিশ মিনিটের এই কমান্ডো অভিযানে পাঁচ জনের শাহাদত ব্যতীত বিন লাদেনের কনিষ্ঠা স্ত্রী আমাল ও তার বারো বছর বয়সী কন্যা সাফিয়া আহত হন ঘরে বেশ কয়েকজন শিশু অবস্থান করছিল তাদের মধ্যে আরশাদ খানের দুই বা তিনজন সহ তারিক খানের চারজন সন্তান ছিল বিন লাদেনের সঙ্গে তার আটজন সন্তান সন্ততি ও নাতি নাতনি বসবাস করছিল তার ২২ বছর বয়সী পুত্র খালিদ তারিক খানের বোনকে বিয়ে করেছিলেন অন্যদিকে বিন লাদেনের তৃতীয় স্ত্রী খাইরিয়া সাবেরা ও চতুর্থ স্ত্রী সিহাম সাবেরু তাদের সঙ্গে অবস্থান করছিলেন তন্দেহ হামজা বিন লাদেন ছিলেন প্রথমজনের পুত্র অন্যদিকে খালেদ বিন লাদেন ছিলেন সিহাম সাভের পুত্র মিডিয়া সূত্রে জানা যায় মার্কিন সেনাবাহিনী ব্যাকআপ হিসেবে যেই দুটি ব্ল্যাক হক ও দুটি চিনক হেলিকপ্টার প্রস্তুত রেখেছিল এর দুটি অ্যাবোটাবাদের নিকটবর্তী জেলা কালা ঢাকার একটি ময়দানে অবস্থান করছিল ওয়াজিরিস্তান ভিলা থেকে প্রায় একশো কিলোমিটার দূরের এই মাঠে হেলিকপ্টারগুলো প্রায় পঞ্চাশ মিনিট পর্যন্ত অপেক্ষা করে বেগম খাইরিয়া সাভের পাকিস্তানি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখে জানান তার বিশ বছর বয়সী পুত্র হামজা সেখানে তাদের সঙ্গে অবস্থান করছিল কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি তার ভাষ্যমতে হয়তো মার্কিনীরা তাকে সঙ্গে করে নিয়ে গেছে অথবা তিনি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন রবিবার রাত প্রায় একটা মার্কিন হেলিকপ্টারগুলো ওয়াজিরিস্তান বিলাই পৌঁছায় শুরুর দিকে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছিল তখন ভবনের ছাদে বিন লাদেনের দেহরক্ষী অবস্থান করছিলেন হেলিকপ্টারের উপস্থিতি ট্যার পেয়ে তারা রকেট লঞ্চার দিয়ে হামলা করেন এতে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত হয় যদিও এর আরোহী মার্কিন সৈন্যরা সবাই অক্ষত থাকে মার্কিন সরকারের মুখপাত্র বলেন প্রথম হেলিকপ্টার ভূপাতিত হতে দেখে প্রেসিডেন্ট বারাক ওবামা চরম হতাশ হয়ে পড়েন তিনি তখন পদস্থ কর্মকর্তাদের সঙ্গে ল্যাংলি ভার্জিনিয়ার স্যাটেলাইটের মাধ্যমে পুরো অভিযান প্রত্যাখ্য করছিলেন উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে সোমালিয়ায় এমন একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত হয়ে আঠারো জন মার্কিন সৈন্য নিহত হয়েছিল এই ঘটনার পুনরাবৃত্তির সংখ্যায় বারাক ওবামা হতাশ হয়ে পড়েছিলেন এই অপারেশনের প্রথম সারিতে অংশগ্রহণকারী একজন কমান্ডোর ক্যাপে অত্যাধুনিক কর্ডলেস ক্যামেরা যুক্ত ছিল যার মাধ্যমে ওয়াজিরিস্তান থেকে হাজার মাইল দূরে অবস্থিত ভার্জিনিয়া থেকে তা সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছিল এই ক্যামেরাটি ট্রান্সমিটারের মাধ্যমে প্রথমে আর কিউ ওয়ান সেভেন জিরো গোয়েন্দা ড্রোনে যেই ড্রোনটি আফগানিস্তানে কান্দাহারের পোশনামে খ্যাত ছিল সেখান থেকে ভার্জিনিয়ার সিআইএ এর সদর দপ্তর ল্যাংলিতে সম্প্রচারিত হতো সূত্রমতে জানা যায় রকেট লঞ্চার ও হেলিকপ্টার ধ্বংসের শব্দ শুনে অ্যাবোটাবাদের বিলাল টাউনের লোকজনের ঘুম ভেঙে যায় ঘটনা দেখতে তারা বাসার বাইরে বের হলে পোস্ত ভাষাভাষী সিআইএ এর স্থানীয় এজেন্টেরা তাদের নিজেদের ঘরে চলে যেতে বলে এরপর হেলিকপ্টার থেকে প্রায় দু ডজন কমান্ডো শিরিবে ওয়াজিরিস্তান ভিলার আঙিনায় অবতরণ করে তারা অন্ধকারে দেখার জন্যে নাইট ভিশন চশমা পরিহিত ছিল প্রথমে শায়েক আহমদ আল কুয়েতি ও তার ভাইয়ের সঙ্গে তাদের সংঘর্ষ হয় তারা দুজনে শাহাদত বরণ করেন শায়েখ আহমদের স্ত্রীও গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করেন ইতিমধ্যেই কমান্ডোরা তৃতীয় তলায় বিন লাদেনের কক্ষ পর্যন্ত পৌঁছে যায় প্রথম দিকে হোয়াইট হাউজের কর্মকর্তারা এই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছিল যে মার্কিনীদের উপস্থিতি ট্যার পেয়ে তিনি নিজের স্ত্রীকে ঢাল বানিয়ে আত্মরক্ষার চেষ্টা করেছিলেন এর মাধ্যমে মূলত মার্কিন মিডিয়া বিন লাদেনকে কাপুরুষ প্রমাণের ব্যর্থ চেষ্টা করেছিল কিন্তু পরবর্তী সময়ে তারা এই বক্তব্য প্রত্যাহার করে নিতে বাধ্য হয় তারা জানায় বিন লাদেন একে সেভেন রাইফেল হাতে নেয়ার চেষ্টা করছিলেন আর তাৎক্ষণিক ক্যামেরাধারী কমান্ডো তাকে এক বা দুটি গুলি মেরে হত্যা করে মার্কিনদের ভাষায় তারা তাকে জীবিত গ্রেফতার করতে চেয়েছিল কিন্তু লড়াইয়ের তীব্রতায় তাকে হত্যা করতে হয় এই ব্যাপারে মার্কিন মিডিয়ার মিথ্যাচার সহজেই ধরা পড়ে এত বড় অপারেশন পরিচালিত হচ্ছে হেলিকপ্টার ধ্বংস হয়েছে তবুও বিন নিজের কক্ষে কোনো ধরনের প্রস্তুতি না নিয়ে বসেছিলেন তাদের ভাষ্যমতে তিনি তার একে ফোরটি সেভেন রাইফেল যখনই হাতে নিতে চেয়েছিলেন তখনই মার্কিন সেনারা গুলি করে তাকে হত্যা করে অথচ বাস্তবে তার আক্রমণে কয়েকজন মার্কিন কমান্ডোও নিহত হয়েছিল একটু চিন্তা করুন বহু বছর ধরে যিনি ভয়াবহ প্রত্যক্ষ যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছেন সব ধরনের অস্ত্রচালনায় যিনি অভ্যস্ত খুব কাছেই মার্কিন কমান্ডোদের উপস্থিতির টের পেয়েও তিনি কিনা তাদের নির্বিঘ্নে অগ্রসর হতে দেবেন মার্কিনীরা যখন তার উপর আক্রমণ চালায় তিনি তখন নিরস্ত্র ছিলেন এটা মার্কিন মিডিয়ার স্পষ্ট মিথ্যাচার মিডিয়ায় প্রচার করা হয় কমান্ডোরা বিন লাদেনের কক্ষে প্রবেশ করতে চাইলে প্রথমে তার স্ত্রী আমাল সামনে আসেন তিনি ভেতরে তাদের প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে গুলি করে আহত করা হয় তারপর তারা ভেতরে প্রবেশ করে বিন লাদানের লাশ নিয়ে বাগরামের উদ্দেশ্যে ভেরিয়ে পড়ে এই অপারেশনের নাম ছিল অপারেশন জিরোনিমো কোডওয়ার ছিল একই আ অ্যানিমি কিল্ড ইন অ্যাকশন অর্থাৎ ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে মার্কিনিরা বিন লাদেনের কক্ষে প্রবেশ করে কেউ লুকিয়ে আছে কিনা তা জানতে সব কিছু তল্লাশি করে সেখান থেকে তারা পাঁচটি কম্পিউটার দশটি হার্ড ড্রাইভ শতাধিক সিডি ডিভিডি সহ বিভিন্ন দস্তাবেজ নিজেদের সঙ্গে করে নিয়ে যায় এসবের পরীক্ষা নিরীক্ষার জন্যে সিআইএ প্রধানের পক্ষ থেকে একটি বিশেষ কমিটি তৈরি করে দেওয়া হয় মার্কিন সরকারের দাবি মতে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় তারা জানতে পারে নাইন ইলেভেনের বর্ষপূর্তিতে বিন লাদেন মার্কিন বিমান ও মেট্রো রেলে আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনা করছিলেন ভিলায় চারটি মৃতদেহ ও একজন আহত নারীকে রেখেই মার্কিনীরা সেখান থেকে চলে যায় পরে জানা যায় সেই ভবনে বিন লাদেনের তিন স্ত্রী তেরো জন সন্তান সন্ততি ও নাতি নিয়ে বসবাস করছিলেন যাদের বয়স দু থেকে বারো বছরের মধ্যে বিন লাদেনের বারো বছর বয়সী কন্যাও সেখানেই ছিলেন পরবর্তী সময়ে তাদের পাকিস্তান সিকিউরিটি ফোর্সের হেফাজতে নিয়ে যাওয়া হয় তার স্ত্রী আমালকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছিয়ে দেওয়া হয় তার এক স্ত্রী ছিলেন সৌদি ও অন্যজন ইয়ামিনী বংশোদ্ভূত চল্লিশ মিনিটের অভিযান চলাকালে মার্কিন হেলিকপ্টার ভবনের উপরেই ওরাওড়ি করছিল মার্কিনিরা চলে যাওয়ার সময় ভূপাতিত হেলিকপ্টারটি সম্পূর্ণ ধ্বংস করে যায় যেন পাকিস্তানিরা এর কোনো প্রযুক্তি কাজে লাগাতে না পারে সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় ভবনে প্রবেশের সময় মার্কিনিরা এমন কিছু স্ট্যান গ্রেনেড নিক্ষেপ করেছিল যা মানুষের শরীর অবশ করে দেয় ফলে ভবনের ভেতর তাদের তেমন বড় ধরনের আক্রমণের মুখোমুখি হতে হয়নি বাগ্রাম সেনাঘাটিতে পৌঁছে সর্বপ্রথম বিন লাদেনের শরীরের মৃত দেহের পরিমাপ নেওয়া হয় তার শরীরের মাপ যথাযথ মিলে গেলে এবার তার ডিএনএ টেস্ট করা হয় যা তার বোনসহ অন্যান্য আত্মীয় স্বজনদের ডিএনএর সঙ্গে মিলে যায় নাইন ইলেভেনের ঘটনার পর মার্কিন সরকার বিন লাদেন পরিবারের অন্যান্য সদস্যদের ডিএনএ নিজদের সংরক্ষণে রেখেছিল এইভাবেই মার্কিনিরা বিন লাদেনকে হত্যার সত্যায়ন পেয়ে যায় মার্কিন সরকারের ভাষ্যমতে পাকিস্তান আফগানিস্তান ও সৌদি আরবের সরকার বিন লাদেনের মৃতদেহ গ্রহণ করতে অস্বীকৃতি জানালে তাকে আরব সাগরে অবস্থানরত রণতরী কার্ল ভিনসনে নিয়ে যাওয়া হয় সেখানে ইসলামী রীতিনীতি মেনে তার শেষকৃত্য সমাপ্ত করে একটি ভারী ব্যাগে ভরে মৃতদেহ সমুদ্রে সমাহিত করা হয় সমুদ্রে সমাহিত করার সময় জাহাজে অবস্থানরত একজন মুসলমান সৈন্য ইসলামী রীতির আলোকে কুরআন তিলাওয়াত করছিল এই ছিল ইসলামের ইতিহাসের বীর সিপাহ সালারের জীবনের সংক্ষিপ্ত উপাখ্যান যিনি জাজিরাতুল আরবের মরুভূমি থেকে আত্মপ্রকাশ করে সমুদ্রযাত্রার মাধ্যমে তার জীবন সফরের সমাপ্তি টানেন হয়তো সবাই ভাবছে এত বড় পৃথিবীতে তাকে সমাহিত করতে তিন গজ জায়গা পাওয়া গেল না কিন্তু সমুদ্র হয়তো আল্লাহর দরবারে প্রার্থনা করে বলছিল হে আল্লাহ পৃথিবী পৃষ্ঠে তোমার প্রিয় অসংখ্য শহীদদের কবর রয়েছে কিন্তু আমার উত্তাল তরঙ্গমালা ও বিক্ষুব্ধ সমুদ্রবক্ষে কোনো শহীদের সমাধি নেই আল্লাহ হয়তো সমুদ্রের আবেদনে সাড়া দিয়েছিলেন তাই তাকে সমুদ্রে সমাহিত করা হয়েছিল বিন লাদেনের হত্যাকাণ্ডে বিশ্বব্যাপী মুসলমানদের প্রতিক্রিয়া পাকিস্তানের পেশোয়ার করাচি লাহোর মুলতান মুলতানসহ বিভিন্ন শহরে বিন লাদেনের গায়েবানা জানাজা আদায় করা হয় শুক্রবার দেশব্যাপী বিভিন্ন মসজিদে তার জন্যে বিশেষ দোয়া করা হয় বেলুচিস্তানে জমিয়তে ওলামায়ে ইসলাম তার পক্ষে প্রতিবাদ মিছিল বের করে পার্লামেন্ট বৈঠক চলাকালে মুফতি কেফায়েতুল্লাহ তার জন্যে মাখফিরাত কামনা করেন অধিকৃত কাশ্মীরের অধিকাংশ মসজিদে বিন লাদেনের গায়েবানা জানাজা আদায় করা হয় সাইদ আলী গিলানি শ্রীনগরে জুম আর সালাতের পর তার গায়েবানা জানাজার ইমামতি করেন ছয় মে শুক্রবার মিশরে বিন লাদেন দিবস পালন করা হয় কায়রোর হাজারো মুসলমান তার গায়েবানা জানাজা আদায় করে ইন্দোনেশিয়ার তানজিম আল কায়দা সোলোর আহ্বানে বহু মুসলমান প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন এই মিছিলে মুখ ঢাকা যোদ্ধারা বিন লাদেনের শাহাদতের বদলা নেয়ার ঘোষণা দেন মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে মুসলমানেরা বিন লাদেনের পক্ষে মিছিলে ভিড় করে তুরস্কের ইস্তাম্বুলে প্রসিদ্ধ ফাতিহ মসজিদে বহু সংখ্যক মুসলমান বিন লাদেনের গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন তারপর তারা মসজিদের বাইরে মার্কিনীদের বিরুদ্ধে স্লোগান দেন লেবাননের বিভিন্ন শহর ও রাজধানী বৈরুতের বিভিন্ন জায়গায় বিন লাদেনের গায়েবানা জানাজা আদায় করা হয় সেখানে অবস্থানরত ফিলিস্তিনিরা দলে দলে এসব জানাজায় অংশগ্রহণ করেন শায়েখ ওমর বাকরি মুসলমানদের পরামর্শ দিয়েছিলেন বিন লাদেনের গায়েবানা জানাজা ও প্রতিবাদ সভাগুলো যেন মার্কিন দূতাবাস ও কনসুলেটরের সামনে আদায় করা হয় যাতে মার্কিনিরা এতে প্রভাবিত হয় মধ্য লন্ডনে হাজারো মুসলমানের উপস্থিতিতে বিন লাদেনের গায়েবানা জানাজা আদায়ের পর মার্কিন দূতাবাস অভিমুখে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় রাশিয়ার রাজধানী মস্কোতে মুসলমানেরা বিন লাদেনের পক্ষে প্রতিবাদ মিছিল করেন ফিলিপাইনের রাজধানী ম্যানিলাই জুমআর সালাতের পর লাদেনের গায়েবানা জানাজা আদায় করা হয় অতঃপর শাইখ জামিল ইয়াহিয়ার নেতৃত্বে তারা মার্কিন দূতাবাসের বাইরে মার্কিন বিরোধী স্লোগান দেয় ইউক্রেনের রাজধানীতে মুসলমানেরা বিন লাদেনের স্মরণসভার আয়োজন করে বিশ্বব্যাপী আয়োজিত এসব গায়েবানা জানাজা ও প্রতিবাদ সভাগুলো বিভিন্ন দেশের মিডিয়া ব্যাপক কভারেজ পায় তাহারিকে সদর ও অল পাকিস্তান ব্যবসায়ী প্রতিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান তারিক মাহমুদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মালিক সহসভাপতি চৌধুরী মাহবুব সুবহানি সিনিয়র ভাইস চেয়ারম্যান রাও ইফতেকার আহমদ প্রমুখ মার্কিন খনিদের হাতে বিন লাদানের শাহাদতের তীব্র নিন্দা জানান মুলতান এমসিসি গ্রাউন্ডে তার গায়েবানা জানাজা আদায় করা হয়